শুভ সপ্তমী সবাইকে। সবাই কেমন করে পুজো কাটাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আগের দিন ভিডিওতেও বলেছি, আজকে ভিডিওতে বলছি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছে, আমরাও ভীষণ ভালো আছি। আর এই হচ্ছে আজকের আমার লুক। আজকে আমি ওই ব্যাঙ্গালোর থেকে আনা সেই সালোয়ার কামিজটা পরেছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে পুরো ফেসে যে মেকআপটা দেখছো, এটা পুরোটাই আমার বোন করে দিয়েছে, শুধু আমি লিপস্টিকটা নিজে পরেছি। আর এর সাথে এই চোকারটাও আমি নতুন কিনেছি দু তিন দিন আগে। চোকারটা এর সাথে বেশ মানে গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, তো এই জন্য চোকারটা পরে নিয়েছি। আর হাতে এই যে ছাকাপলা তো রয়েছে, আর তার সাথে এইরকম চুড়ি একটা পরেছে। একটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ এক্সাইটেড, কেন কি আজকে আমাদের সোসাইটিতে আর আজকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেই যাবো। কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, রুহি এত দেরি করছে, এত দেরি করছে খাইয়ে দাইয়ে। মাকে বললাম খাইয়ে রেডি করে দাও, খাওয়াতেই তাকে এত সময় লেগে গেছে, মানে খাচ্ছেই না, খালি এদিক ওদিক ছুটছে, আর আমাদেরকে দেখে হি করে হেসে যাচ্ছে, আমরা রেডি হয়ে গেছি তো তাই জন্য। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এই যে আর একজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ওইটা বলো নতুন জামা। আমি এখানে রুহিকে বলছিলাম, আমি আর রুহি দুজনে সেম সেম কালারের ড্রেস পরেছি। দেখো আমরা কিন্তু এটা প্ল্যান করেই কিনেছি, তোমরা ভেবো না যে এটা মিরাক্কেল টাইপের হয়ে গেছে, এরকম কিছুই নয়। আমরা কেনার সময় একই দোকান থেকে কিনেছি আর ম্যাচ করে কিনেছি। আর পার্পেল কালারটা খুব ভালো লাগে দেখতে, রুহিরও সেরকম কোনো ড্রেস নেই পার্পেল কালারের, আর আমারও নেই, তাই কিনেছি। আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি, টোটোতে করে এসেছি তমলুক ডাউন টাউন এনক্লেভ। তো এটাই আমাদের সোসাইটি। আর এখন হচ্ছে যে আমি আর রুহি এসে বসেছি, আমরা একটু প্রোগ্রাম দেখছি। ঠাকুরটা ভালো করেছে না, সুন্দর করেছে। রুহি রুহি কিন্তু খুব ভালো এনজয় করছে, ক্ল্যাপ করছে, সব কিছুই করছে, বাট আমার কোল থেকে রুহি কিন্তু নামছে না। যাই হোক, এখানে কিছু আমাদের স্পেশাল গেস্টকে ইনভাইট করা হয়েছিল, যারা এসে যেটা মোমবাতি প্রদীপ প্রজ্বলন, ফিতে কাটা, এরকম মানে আনুষ্ঠানিকভাবে যেটা হয় উদ্বোধন, তো সেটাই করতে এসেছিলেন। দেন ওখান থেকে আমরা একটু পার্কে চলে আসি রুহিকে নিয়ে। আর রুহি ওখানেও খুব একটু বোরিং হচ্ছিলো, যে কারণে এবারে এসেই কী করেছে, রুহি পা থেকে জুতোটা খুলে ফেলে দিল। আর ও জুতোটা না সত্যি একটু সাইজে বড় আছে, খুলে ফেলে দিল তাই রুহি। মা বাবাদেরকে অনেক বুঝিয়ে বুঝিয়ে এখানে নিয়ে আসতে পেরেছি, মা বাবা কিছুতেই আসতে চাইছিল না। তো যাই হোক, আলটিমেট এসেছে, এটাই ভালো লাগছে সবার। আর এখানে হচ্ছে প্রসাদ যখন দিচ্ছিলেন সবাইকে, তখন হচ্ছে দুটো ছোলা রুহি ফট করে নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছে, জানো, মুখ থেকে কিছুতেই বের করবে না। যাই হোক, তারপরে এখানে আমাদের ডিনারের ব্যবস্থাও ছিল, ডিনারে যেমন নিরামিষ মেনু হয় তাই ছিল, সিম্পল মেনু। মেনুতে ছিল কী কী তা তোমাদের একবার বলে দিই, ভাত, আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, পনিরের তরকারি আর আমের চাটনি। এতক্ষণ পরে খাওয়া দাওয়া করে এসে রুহি এখন স্টেজে উঠেছে নাচানাচি করতে, কি বলবো। এই স্টেজের মধ্যে যে ফুলগুলো পড়ে রয়েছে ওইগুলো নিয়ে তুলে তুলে সবার গায়ের দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে।
আর যখন সবাই ছিল, মানে লোকজন ভর্তি ছিল, তখন না রুহি কিছুতেই আমার কোল থেকে নামছিল না, একদম কোল থেকে নামছিল না। মানে ও একটু, ওর লোকজন যদি বেশি দেখে অনেক সময় খুশি হয়, আবার অনেক সময় একটু ভয়ও পেয়ে যায়। যা রুহি অ্যাকচুয়ালি স্টেজে উঠেছে ফুল ছেঁড়ার জন্য। দেখো ফুল, ওই একটা জারবেরা ফুল স্টেজের মধ্যে পড়েছিল, ওটাই তুলে নিয়েছে, তুলে এবার ফেলা শুরু করেছে। হ্যাঁ, তোমাদের মনে এখন কোশ্চেন আসতে পারে যে আমি ওখানে কেন থাকছি না আমাদের ফ্ল্যাটে, কেন হচ্ছে পুজোর সময়তেও ওখানে পুজো হচ্ছে, বাট আমি কেন মা বাবার কাছে চলে আসছি। তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, তো ব্যাপার হচ্ছে আমার হাজব্যান্ডের শরীর একটু অসুস্থ, ও কিন্তু রুহিকে একদমই কোলে নিতে পারছে না। মানে ও নিতে চায়, বাট আমরা ওকে নিতে দিচ্ছি না, কেন কি চাই যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। ওর হাতে ভীষণ ব্যথা, রুহিকে কোলে নিলেই তাতে আরও প্রবলেম বাড়ছে, যেহেতু মানে বা সাইড ডান সাইড দুটোই এখন ব্যথা। তার কারণে আমি প্রত্যেক দিনই কিন্তু ও রাত্রিবেলাটা ওইখানে থাকতে বেশি প্রেফার করি, কেন কি রাতে রুহি ভীষণ কান্নাকাটি করে, আর মা বাবা বোন ওখানে তিনজন আছে প্লাস আমি আছি, আমরা চারজন মিলে ভালোভাবেই সামলে নেবো। আমার হাজব্যান্ডও থাকে, আর এখানে হলে হাজব্যান্ড যেহেতু কোলে নিতে পারবে না, তখন রাত্রিবেলাটা পুরোটা আমাকে একা ম্যানেজ করতে হয়, আমার পক্ষে সেটা খুবই কষ্ট হয়, তাই আমি প্রত্যেক দিনই মা বাবার কাছে চলে যাই।